আপনার টিকটক আইডির সেটিং এইভাবে করুন, আইডিতে লাইক প্লাস ফলোয়ার আনলিমিটেড বাড়বে। সো কীভাবে আপনার টিকটক আইডির সেটিং করবেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। প্রথমে দেখুন আমার টিকটক আইডির প্রতিটা ভিডিওতে হাজারের উপরে ভিউজ রয়েছে এবং ভিউজ অনুযায়ী প্রত্যেকটা ভিডিওতে পারফেক্ট লাইক কমেন্ট পড়তেছে। তো বর্তমানে আমার টিকটক আইডিতে 1,95,500 লাইক রয়েছে এবং ফলোয়ার 14,500। সো প্রিয় ভাই বোনেরা, নোটিফিকেশনের মধ্যে যাচ্ছি, এখানে নিউ ফলোয়ার 99+, সেমভাবে অ্যাক্টিভিটিস 99+, আমার কিন্তু সবসময় এইভাবে হয়ে থাকে। সো আমার টিকটক আইডির সেটিং পুরো প্রফেশনালভাবে বা একটা টিকটক আইডি যেভাবে ভাইরাল হবে সেভাবে করে রাখছি। এখন কথা হচ্ছে আমার টিকটক আইডি যেভাবে সেইভাবে আপনাদের টিকটক আইডির সেটিং করে রাখলে অবশ্যই আপনাদের ভিডিওতেও আমার মতো ভিউজ এবং লাইক কমেন্ট ফলোয়ার সব বাড়বে। আর অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে টিকটক আইডিতে ফলোয়ার জোরের গতিতে বাড়ানোর একটা উপায় জানতে পারবেন। ভিডিও অবশ্যই মাস্ট বি শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিও খুবই উপকারী, তাই ভিডিওর মধ্যে সবাই এখনই একটি লাইক করে দিয়ে, আর আমাদের ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ পরবর্তীতে টিকটক সম্পর্কিত ফলোয়ার বাড়ানোর উপায়, ভিডিওতে আনলিমিটেড ভিউ বাড়ানোর উপায়, লাইক কমেন্ট বাড়ানোর উপায় নিয়ে আর অসংখ্য ভিডিও আপলোড করবো। সেই সব ভিডিও সবার আগে দেখে আপনি টিকটকের মধ্যে অনেক দূর এগিয়ে যাবেন। সো চলুন আজকের ভিডিওর বিষয়টি শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই আমার রিসেন্ট যে ভিডিওটা আছে ওইটার ভিউজ দেখুন 927টি। এখন আমি একটা রিফ্রেশ করতেছি, দেখুন রিফ্রেশ করলাম 927 থেকে 40টি ফলোয়ার হয়ে গেল একদম রিয়েলভাবে। প্রিয় ভাই বোনেরা, আমার সেটে কিন্তু টিকটকভাবে আইডিতে করে রাখছে, যার ফলে প্রত্যেকটা টিকটক ভিডিওতে প্রতিনিয়ত ভিউজ আসতেছে এবং লাইক কমেন্ট ফলোয়ার বাড়তেছে। তো দেখে নিন আমার টিকটক আইডিতে কীভাবে সেটিং করে রাখছে, আর সেম টু সেম আপনাদের টিকটক আইডিতে করে রাখবেন। তো আমি এখান থেকে থ্রি লাইন ক্লিক করলাম, তারপর এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি। সো টিকটক আইডির মেইন সেটিং হচ্ছে এই যে প্রাইভেসি অপশন, এইখানেই আপনারা এখানে ক্লিক করবেন। তো এখান থেকে প্রথম যে অপশনটা প্রাইভেট অ্যাকাউন্ট, এটা এইভাবে অফ রাখবেন, অ্যাক্টিভিটিস স্ট্যাটাস এইটা অন করবেন, তাহলে আপনি যখন টিকটকে অ্যাক্টিভ থাকবেন তখন আপনার যারা ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে বা দেখতে পারবে আপনি অ্যাক্টিভ রয়েছেন। তারপর এখান থেকে দেখুন এই যে মেসেজ অপশন এভরি ওয়ান রাখছি, স্টোরি অপশন এভরি ওয়ান রাখছি, স্টিকার অপশন এভরি ওয়ান, তারপর ফলোয়িং এভরি ওয়ান, এইটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনারা অনলি ভিউ রাখতে পারেন কোনো প্রবলেম না। এবং ডাউনলোড অপশনটা অন করে রাখবেন, তাহলে আপনার ভিডিও যে কেউ ডাউনলোড করতে পারবে। তারপর লাইক অপশন অনলি ভিউ রাখতে পারেন বা পাবলিক রাখতে পারেন, যাই হোক এখানে যেভাবে যা সেটিং আছে এইভাবে আপনারা করে নেবেন। তারপর কমেন্ট অপশনে দেখুন, এখান থেকে এই প্রত্যেকটা অপশন এভাবে অফ করে নেবেন এবং এইটা কমেন্ট এভরি ওয়ান করে রাখবেন, এভরি ওয়ান, না হলে কিন্তু আপনার ভিডিওতে যে কেউ কমেন্ট করতে পারবে না। সো তারপর আপনি মেনশন অ্যান্ড ট্যাগের মধ্যে এই যে দুটি অপশন এভরি ওয়ান করে নেবেন, তাহলে আপনাকে যে কেউ তাদের ভিডিওতে ট্যাগ প্লাস মেনশন করতে পারবে। তার পরবর্তীতে এই যে সাজেস্ট ইয়োর অ্যাকাউন্ট টু আদার্স, তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আমার এই যে সেটিংগুলো রয়েছে প্রত্যেকটা অন রয়েছে, আপনারাও করে নেবেন। এই ছিল আমার প্রাইভেসি সেটিং, যারা অবশ্যই আমার মতো সেটিং করা নেই করে নেবেন, আর যাদের আছে তো তারপরও যদি ভিউজ লাইক কমেন্ট ফলোয়ার না বাড়ে তাহলে ভিডিও সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন কীভাবে আপনার টিকটক আইডিতে লাইক ফলোয়ার এবং ভিউজ বাড়বে। সো এখন আপনারা প্রাইভেসি সেটিং থেকে বের হয়ে প্রথম যে অ্যাকাউন্ট সেটিং, এই সেটিংয়ের মধ্যে ঢুকবেন। ঢুকার পর এই যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, যারা পার্সোনাল অ্যাকাউন্টে ব্যবহার করবেন তাদের কিন্তু আমার মতো বিজনেস অ্যাকাউন্ট এভাবে দেখাবে, মানে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করার কথা এখানে বলতেছে। তো আর যাদের সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট দেখাবে তারা কিন্তু বিজনেস অ্যাকাউন্টে ব্যবহার করতেছেন, অবশ্যই আপনারা বিজনেস অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করে নেবেন এবং আমার মতো এইভাবে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট যেন এখানে লেখা থাকে, ঠিক আছে। আর অবশ্যই পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টে সেট করতে পারেন, আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট আছে। তারপর অ্যাকাউন্ট ইনফরমেশনে অবশ্যই আপনার যে ইমেল ফোন নাম্বার আছে সেগুলো দেখতে পারবে। আপনার টিকটক আইডিতে ফোন নম্বর প্লাস ইমেল দুটাই অ্যাড রাখবেন, রাখলে আপনার টিকটক আইডিতে অনেক স্ট্রং থাকবে বা অনেক কোয়ালিটিফুল থাকবে। সো এইগুলোই হচ্ছে অ্যাকাউন্ট সেটিংয়ের সেটিং। তারপর হচ্ছে আপনারা নিচের দিকে যাবেন, যখন ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পূর্বে ফ্রি অ্যাপ স্পেস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে চেস অপশন বা ডাউনলোড অপশন, এই দুটো অপশন ক্লিয়ার করে নেবেন। আমি এখান থেকে ক্লিয়ার করে নিচ্ছি, এটা ভিডিও আপলোডের পূর্বে করবেন তাহলে বেটার। সো প্রিয় ভাই বোনেরা, একটা টিকটক অ্যাকাউন্টে এইগুলোই হচ্ছে সেটিং, এর বিপরীতে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক একটি ফিচার্স। যাই হোক এই যে কন্টেন্ট অ্যান্ড ডিসপ্লে, এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টের সেটিং নয়। তো এইগুলো কি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, আজকের ভিডিওতে জাস্ট সেটিংগুলো শেয়ার করলাম। এই যে সেটিংগুলো দেখিয়েছি এই সেটিংগুলো মেইন, এইগুলো আমার মতো করে রাখবেন, আপনাদের টিকটক আইডিতে লাইক ফলোয়ার আনলিমিটেড বাড়বে। এবার প্রিয় ভাই বোনেরা, আপনাদের টিকটক আইডিতে জোরের গতিতে ফলোয়ার
কিভাবে বাড়িয়ে নেবেন তা দেখিয়ে দিচ্ছে। তো আমি অলরেডি ফলোয়ার বানানোর উপায় নিয়ে একটা ভিডিও তৈরি করছি, একটা না দুটা ভিডিও, যে দুটি ভিডিও সেম বিষয়ের উপর। তো ওই ভিডিও দেখলে আপনাদের টিকটক আইডিতে জ্বরের গতিতে প্রতিদিন ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। আর ফলোয়ার বাড়লে কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ, লাইক, কমেন্ট অবশ্যই আসবে। তো দেখে নিন কীভাবে সেই ভিডিওটা দেখবেন আপনারা। তো আমাদের চ্যানেলে প্রথমে ঢুকে যাবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা এইভাবে বাজিয়ে রাখবেন। তারপর এখান থেকে এই প্লে লিস্ট অপশনে ক্লিক করবেন, এই যে প্লে লিস্ট অপশন এখানে ক্লিক করার পর এখন আপনারা টিকটক টিপস এই প্লে লিস্টটা ওপেন করবেন। আমি ওপেন করে নিলাম। প্লে লিস্টের মধ্যে প্রথম যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। দেখলে টিকটক আইডিতে আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন, এমনকি মাত্র 7 দিনে 10,000 ফলোয়ার। ভিডিওটা মাত্র 4 মাসে 47,000 মানুষ দেখে নিয়েছে। কতটুকু উপকারী ভিডিও হলে এত অল্প দিনে এত মানুষ দেখে। অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, দেখে নিলে কিন্তু আপনার টিকটক আইডিতে আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নেবেন। তারপর হচ্ছে ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য এই যে আমার একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা দেখবেন, মাস্ট বি। এবং এখানে যে ভিডিওগুলো রয়েছে প্রতিটি ভিডিও দেখবেন, দেখলে কিন্তু টিকটকের অনেক টিপস ট্রিক্স জানতে পারবেন। সো প্রিয় ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। তো আমার টিকটক আইডিতে যেভাবে সেটিং রয়েছে সেভাবে আপনারা করে নেবেন এবং ফলোয়ার বানানোর উপায়টা কাজে লাগাবেন, দেখবেন আপনাদের টিকটক আইডি অনেক দূর এগিয়ে যাচ্ছে। সো প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি কেমন লাগছে এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।